উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। বিগত চার দিন ধরে মিলছে না পানীয় জল, যার জেরে চরম জল সংকটে ভুগছে ময়নাগুড়ি ব্লকের হাসপাতাল পাড়ার বাসিন্দারা। বাধ্য হয়ে রবিবার প্রশাসনের কাছে দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার একাংশ সহ নতুনবাজার ডাকবাংলোর পার্শ্ববর্তী এলাকা জুড়ে যেই সমস্ত পানীয় জলের কল রয়েছে তার অধিকাংশতেই আসছে না জল। বাধ্য হয়ে হেঁটে দূর থেকে পানীয় জল সংগ্রহ করে আনছেন অনেকে। অনেকে আবার জল কিনে খেতে বাধ্য হলেও সকলের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রদ্যুৎ বিশ্বাস এদিন ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার জন্য ময়নাগুড়ি পুরসভা এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। জলপাইগুড়ির জলস্বাস্থ্য কারিগরি দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরী জানান, বিষয়টি তার জানা ছিল না, তবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। প্রাথমিক অনুমান, ভেতরের পাইপলাইনের কোনো জায়গায় ফাটলের জন্য এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যা এই যে জলের আমাদের খুব কষ্ট, চার দিন যাবৎ আমাদের কোনো জলের কোনো পরিষেবাই নেই। সেই নতুন বাজার থেকে আমাদের জল আনতে হয়, 150টা বাড়ি হবে, এই একটা কলের উপরেই আমরা আসি। সমস্যার কথা জানাইছি, বলছে যে আসবে আসবে দেখে যাচ্ছে, এরকমই আশ্বাস দিচ্ছে, কিন্তু কিছুই কাজের কাজ হচ্ছে না। এখানে চার দিন যাবৎ জলই আসতেছে না। এটা হচ্ছে হাসপাতাল পাড়া ডাকবাংলোর পেছনে, এখানে 150-200 উপরে বাড়ি আছে, একদম গোটা নদীর পাড়ের পেছন রূপ দিয়ে আমাদের সব জল নিতে আসে। এখানে পানীয় জলের অবস্থা না থাকলে পরে কি হয়, লোকের অবস্থা দুর্ভোগ, আমাদের তো দুর্ভোগের শেষ নাই। কোথা থেকে আনছেন জল? জল নিয়ে এসেছি সেই রাস্তার, হ্যাঁ, নতুন বাজার, তারপরে এই রোডের পাশে। আচ্ছা, এখানে কি একটাই কল? এখানে একটাই কল। সমস্যার কথা জানানো হচ্ছে তো, বারবার আসতেছে, ওই যে খুঁড়ে টুড়ে সব কি অবস্থা, তাও জল ইয়ে করতেছে না। কবে থেকে বন্ধ? চার দিন যাবৎ হয়ে গেল না, এটা জানতে পারছি না, কিন্তু দেখছি নতুন বাজারের নিচে একটা বড় হাই ট্যাঙ্কি আছে, ওখান দিয়ে তো প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। এখন এটা কি এই পাইপের জল না অন্য পাইপের জল, ওটা বলতে পারছি না। খুবই সমস্যা, আমাদের পানীয় জলের ব্যবস্থাটা ঠিক করে দিক, এটাই আমাদের দাবি, আর কি বলবো। ময়নাগুড়ি থেকে অর্ঘ বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।